আসসালামু আলাইকুম গরিবের অ্যান্ড্রয়েড বাসী, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ওপোর তরফ থেকে ওপো রেনো 6 এবং ওপো রেনো 6 প্রো এই দুইটা ফোন জুলাই মাসের 14 তারিখে ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। খুব শীঘ্রই বাংলাদেশের বাজারেও চলে আসবে। তবে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো দুইটা ফোনের মধ্যে কী কী স্পেসিফিকেশন রয়েছে, কতটা আলাদা হয়েছে গতবারের ওপো রেনো 5 থেকে, এবং বাংলাদেশে কবে নাগাদ আসতে পারে এবং ইন্ডিয়াতে যে লঞ্চ হতে চলেছে এর এক্স্যাক্টলি অফিসিয়াল প্রাইসটা কত হতে পারে, এবং বাংলাদেশে আসলে এই দুইটা ফোনের দাম কেমন হতে পারে, এবং দাম অনুযায়ী দুইটা ফোন বর্তমানে কেনা উচিত হবে কিনা, সব কিছুই বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মাঝে। এছাড়াও নিয়মিত এমনই সকল দারুণ দারুণ ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে একদমই ভুলবেন না। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই চলুন ওপো রেনো 6 এই ফোনটির সম্পর্কে আলোচনা করা যাক। এই ফোনটি একটি প্লাস্টিক বিল্ডের ফোন। এই ফোনটি মাত্র 7.6 মিলিমিটার থিকনেস রয়েছে এবং এটির ওজন মাত্র 182 গ্রাম। এই ফোনটির ফ্রন্টে আপনারা পাচ্ছেন একটি 6.43 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে 90 হার্সের রিফ্রেশ রেট সাপোর্ট, এইচডিআর সাপোর্ট, এবং এটির পিক ব্রাইটনেস সর্বোচ্চ 750 নিটস পর্যন্ত, এবং এই ডিসপ্লেটিতে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটি আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11-এ পেয়ে যাবেন, যেটি রান করবে কালার ওয়েস 11.3-তে। এই ফোনটিকে পাওয়ার অফ করার জন্য এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 900 5G এই প্রসেসরটি। এটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে কি 2.4 গিগাহার্টজ, এবং এতে রয়েছে মালি G78MC4 জিপিইউ, যার দরুন আপনারা হাই গ্রাফিক্সের গেমসগুলো অনায়াসেই ল্যাগ ফ্রি খেলে নিতে পারবেন। র্যাম রোমের কথা বলতে গেলে এতে রয়েছে ন্যূনতম 8GB র্যাম এবং 128GB স্টোরেজ, এবং এতে রয়েছে 12GB পর্যন্ত র্যাম, এবং এতে রয়েছে UFS 2.1 স্টোরেজ। এবার যদি ক্যামেরা নিয়ে আলোচনা করি, এর পেছনে থাকছে কিন্তু 3টি ক্যামেরা। মেন ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের, তবে সোনি নাকি স্যামসাংয়ের এটা জানা যায়নি। এতে রয়েছে আলাদা একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। এছাড়াও এই ফোনটির ফ্রন্টে পাচ্ছেন একটি 32 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা। তো ক্যামেরার দিক থেকে আমি বলবো খুবই স্ট্রং পজিশনে রয়েছে এই ফোনটি। ব্যাটারি সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা 4300 mAh একটি ব্যাটারি পাচ্ছেন, এবং ফাস্ট চার্জিংয়ের জন্য এতে বক্সে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়ে দিয়েছে তারা। এছাড়াও এই ফোনটির মধ্যে আপনারা অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ জাইরোস্কোপ সেন্সর পাচ্ছেন, এবং সব ধরনের প্রয়োজনীয় সেন্সর কিন্তু এই ফোনটির মধ্যে পাচ্ছেন। প্রাইসের বিষয়ে কথা বলতে গেলে এই ফোনটির অফিসিয়াল প্রাইস সম্পর্কে কোথাও তারা কোনো লিক বা মেনশন করেনি, তবে এটি 14 তারিখে জুলাই মাসেই লঞ্চ হচ্ছে ইন্ডিয়ার বাজারে, এবং এর যা প্রাইস বাহিরের কান্ট্রিতে লঞ্চ করেছে তা কনভার্ট করলে ইন্ডিয়াতে 25 থেকে 30 হাজার ইন্ডিয়ান রুপির আশেপাশেই এটি লঞ্চ করা হবে। তবে এর এক্স্যাক্টলি প্রাইস কত হতে পারে সেটা সম্পর্কে জানা যায়নি। যেহেতু এটি জুলাই মাসের 14 তারিখে লঞ্চ হচ্ছে, আশা করা যাচ্ছে জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই হয়তোবা বাংলাদেশের বাজারেও চলে আসবে। তবে এটা যদি 30 হাজারের নিচে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়, বাংলাদেশে হয়তোবা 35 হাজার টাকার আশেপাশেই এটির বেস ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে। তো এই ফোনটির স্পেসিফিকেশন অনুযায়ী এ কত দামে বাংলাদেশের বাজারে লঞ্চ হলে ভালো হয় আপনার মতামতটি কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিউয়ার্স, এইবার কথা বলবো ওপো রেনো 6 প্রো এই ফোনটির সম্পর্কে। এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক প্যানেল উভয় পাশে পাচ্ছেন গ্লাস, যাতে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটিও 7.6 মিলিমিটার থিকনেসে আসবে, এবং এতে রয়েছে 177 গ্রাম ওজন, যার ফলে আপনারা বুঝতেই পারছেন খুবই লাইট ওয়েট এবং স্লিম একটি ফোন। এই ফোনটির ফ্রন্টে পাচ্ছেন একটি 6.55 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্স রিফ্রেশ রেট যুক্ত একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে রয়েছে HDR10+ সাপোর্ট, এবং এটির সর্বোচ্চ পিক ব্রাইটনেস হচ্ছে গিয়ে 800 নিটস। এই ফোনটি আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11-এ পেয়ে যাবেন, যেটি রান করবে কালার ওয়েস 11.3-তে। পারফরমেন্সের জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 1200 এই প্রসেসরটি। এটি খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিসিয়েন্ট একটি ফ্ল্যাগশিপ গ্রেডেড প্রসেসর। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে গিয়ে 3.0 গিগাহার্টজ। এছাড়াও এতে রয়েছে মালি G77MC9 জিপিইউ, যার দরুন হাই গ্রাফিক্সের গেমসগুলো অনায়াসেই ল্যাগ ফ্রি আপনারা খেলে নিতে পারবেন। র্যাম রোমের কথা বলতে গেলে এতে রয়েছে সর্বনিম্ন 8GB র্যাম, 128GB স্টোরেজ, এবং সর্বোচ্চ 12GB পর্যন্ত র্যাম পেয়ে যাবেন, এবং এতে রয়েছে UFS 3.1 স্টোরেজ। ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে এতে রয়েছে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এবং পাশাপাশি আরও 3টি ক্যামেরা পেয়ে যাবেন, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। অর্থাৎ পেছনে আপনারা 4টি ক্যামেরা পাচ্ছেন। ফ্রন্টে পাচ্ছেন একটি 32 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা।
এতে রয়েছে 4500 mAh একটি ব্যাটারি এবং চার্জিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে 65 W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটির মধ্যেও আপনারা অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন, জাইরোস্কোপ সেন্সরের পাশাপাশি সব ধরনের প্রয়োজনীয় সেন্সর কিন্তু পাচ্ছেন। প্রাইসের কথা বলতে গেলে ওপো রেনো 6 প্রো এই ফোনটি বাইরের কান্ট্রিতে যে দামে লঞ্চ হয়েছে এটা ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালি হয়তোবা 40,000 টাকার বাজেটের মধ্যে লঞ্চ হতে পারে। তবে এটার অফিসিয়াল প্রাইস কোথাও তারা মেনশন করেনি। এটা ওপো রেনো 6 এর পাশেই কিন্তু একসাথেই 14 তারিখে লঞ্চ হবে এই জুলাই মাসের মধ্যে। তো আশা করা যাচ্ছে জুলাই মাসের শেষের দিকে বা আগস্টের শুরুর দিক দিয়ে হয়তোবা বাংলাদেশের বাজারেও চলে আসবে। তবে বাংলাদেশে আসলে হয়তোবা 40,000 টাকার উপরে বা 50,000 টাকার আশেপাশেই এই ফোনটার প্রাইস হতে পারে। যেহেতু একটি ফ্ল্যাগশিপ গ্রেডেড ফোন হতে চলেছে, কারণ মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 1200 প্রসেসরটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি প্রসেসর এবং মিডিয়াটেকের তরফ থেকে এখন পর্যন্ত সবচাইতে হায়ার ভেরিয়েন্টের প্রসেসর এটি। তো বুঝতেই পারছেন একদম যারা হায়ার গেমার রয়েছেন তারা কিন্তু এই ফোনটি অনায়াসেই চয়েস করতে পারেন। এবং এর যে ক্যামেরা পারফরমেন্সটা রয়েছে এটা সব দিক থেকে আমি বলবো এটা পারফেক্ট একটা ফোন হবে। তবে দেখার বিষয় হচ্ছে এটা কত দামে ইন্ডিয়াতে এবং বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে। অপরদিকে ওপো রেনো 6 ওই ফোনটার মধ্যেও কিন্তু তারা ডায়মন্ডসিটি সিরিজের 900 প্রসেসরটাকে ব্যবহার করেছে, সেটাও কিন্তু অনেক পাওয়ার এফিশিয়েন্ট, অনেক পাওয়ারফুল একটা প্রসেসর। এবং ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে কিন্তু ভালো পরিমাণেরই তারা ক্যামেরা ইমপ্লিমেন্ট করেছে। ওভারঅল বলতে গেলে ব্যাটারি লাইফ, পারফরমেন্স এবং এর ক্যামেরা পারফরমেন্স সব দিক থেকে আমি বলবো ভালো একটা ফোন। তবে ওপো রেনো 6টা যদি একটা অ্যাগ্রেসিভ প্রাইসে ইন্ডিয়াতে লঞ্চ হয় এবং বাংলাদেশেও অফিসিয়ালি যদি এটা 25-30,000 টাকার আশেপাশে লঞ্চ হতো তাহলে হয়তো বা অনেকটা ভালো হতো। এবং ইন্ডিয়াতে যদি 20,000 টাকার রেঞ্জের মধ্যে বা 22,000 টাকার রেঞ্জের মধ্যে ইন্ডিয়াতে যদি লঞ্চ হতো তাহলে কিন্তু অনেকটা ভালো হতো। তবে এটার অফিসিয়াল প্রাইসটা এখনও কনফার্ম হয়নি। বাংলাদেশের বাজারে কবে নাগাদ আসবে বা বাংলাদেশের বাজারে অফিসিয়াল লঞ্চ হওয়ার কোনো তথ্য পাওয়া মাত্রই আমি আপনাদেরকে অন্য ভিডিওতে জানানোর চেষ্টা করব। তাই পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে একদমই ভুলবেন না। এছাড়াও ওপো রেনো 6 এবং ওপো রেনো 6 প্রো এই দুইটা ফোন সম্পর্কে আপনার কি মতামত? বাংলাদেশের বাজারে আসলে এই দুইটা ফোন কত দামে লঞ্চ হলে ভালো হয় তা কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব। এছাড়াও ভিডিওটি যদি আপনার ভালোই লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না আপনার ফেসবুক অ্যাকাউন্টে। আপনার একটি লাইক আমাকে এরকমই নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রাণিত করবে। আমাদের ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করতে পারেন। সেখানে আমি নিয়মিতই এরকম আপকামিং ফোন সম্পর্কিত তথ্য কিন্তু পোস্ট করে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব এরকমই দারুণ নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।